আমাকে সেই অভূতপূর্ব শক্তিগুলো তুমি দাও মা। এসো মা, এসে তোমার মহিমায় ভরা এই জগৎটাকে দেখাও তুমি। এসো মা, এসে আমায় দর্শন দিয়ে যাও। তুমি আসবে না বলে সিদ্ধান্ত নিয়েছো না? আমি এত করে ডাকার পরেও তুমি আসছো না তো? তাই আমি আজ একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই কাটারিটা হাতে নিয়ে আমি তোমায় শুধু একবারই প্রদক্ষিণ করব। তার মধ্যে তোমায় এসে আমায় দর্শন দিতেই হবে, তা না হলে আজ এই দ্বীপের মাটিতে আমি নিজের গলা কেটে মরে যাব। আমি আমার এই জীবন আর রাখতে চাই না। আমার তোকে শক্তি দেওয়ার ইচ্ছা থাকলেও নাগ বৈরাগীর কাছ থেকে পাওয়া অভিশাপ তোকে বাধা দিচ্ছে। তুই তো নারীত্বকে সামনে রেখে আমাকে ধর্ম উল্লঙ্ঘন করতে বলেছিস। ধর্ম উল্লঙ্ঘন করার পরে বেঁচে থাকার যোগ্যতা আমার নেই। আমি এক্ষুনি প্রাণ ত্যাগ করব। এই পাপের দায়িত্ব কেবল তোর। আদি ব্রহ্ম মুহূর্তে নাগ বৈরাগীর কাছে ক্ষমা চেয়ে শান্তি পরিপালন যোগ করে আয়। নাগ বৈরাগী যখন তোকে ক্ষমা করবেন তখনই তুই যা শক্তি চাইছিস সব পাবি। Oh,
নন্দিনীকে তুই যদি বাইরে আনতে চাস তাহলে ওই গ্রামের দেবী নাগলম্বা দেবীর কাছে সিদ্ধি ফল নিয়ে চন্দ্রগ্রহণের সময় মন্ত্র নির্মূল প্রয়োগ করতে হবে তোকে। এই প্রয়োগ করার সময় যে ফুল ব্যবহার করবি তার কোনোটাই যেন বাইরে বেরিয়ে না যায়। যদি সেরকম কোনো ঘটনা ঘটে তাহলে তোর প্রয়োগ সফল হবে না। আজ তোমার দর্শন পেয়ে আমি নতুনভাবে উৎসাহ পেয়েছি মা। তুমি যেটা বলেছো সেই শান্তি যোগ আমি পালন করব মা। মাধবীর মন্ত্রবন্ধন ভেঙে দিতে, মন্ত্র নির্মূল প্রয়োগ করে আমি নন্দিনীকে বাইরে নিয়ে আসব। নন্দিনীর কি হলো কিছুই জানা গেল না। গায়ত্রী বাড়িতে গিয়ে ফোন করবে বলেছিল, ফোনই তো করলো না। আমার মনে হয় ও কোনো একটা সমস্যায় পড়ে গিয়েছে। ব্যাপারটা কি হলো আমায় গিয়ে দেখতে হবে। গায়ত্রী একা আসছে, নন্দিনীর সাথে নেই তো। গায়ত্রী, কি হলো মা? বলো মা কি হয়েছে? গায়ত্রী, তুমি একা এসেছো, নন্দিনী কোথায়? নন্দিনী গঙ্গার বিপদ আছে জেনে ওই বাড়িতে গেছিল, কিন্তু নন্দিনীকেই ওরা বন্দী করে নিয়েছে বাবা। কি বলছো তুমি মা? হ্যাঁ বাবা, ওই মাধবী আর রাজশেখর মিলে ওকে কোনো এক মন্ত্র জালে বন্দী করে রেখেছে। হ্যাঁ, গঙ্গা ওদের সাথে যুক্ত আছে, নন্দিনীকে ওই ঢিপির মধ্যে ওই আটকে রেখেছে। আরে গঙ্গা ওদের সাথে হাত মিলিয়েছে, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। নন্দিনী এখন ওই ঢিপির মধ্যে মন্ত্রজালে বন্দি। আরে বাপরে, নন্দিনীকে ওই মন্ত্রপুত ঢিপির ভেতর থেকে কি করে বাঁচিয়ে বার করে আনবো বাবা? আমি তো ওই ঢিপির কাছে গেছিলাম, কিন্তু ওটাই হাত দিতেই আমাকে ছুঁড়ে ফেলে দিল। কোনো এক শক্তি দিয়ে মন্ত্র পড়ে বন্দি করে রেখেছে ওকে। মাধবী ওর দাদার মাধ্যমে মন্ত্রতন্ত্রতে বেশ বলশালী, ওর উপরে শিব ঠাকুরের আশীর্বাদ আছে মা। মাধবীর মনে কোনো দয়া মায়া নেই, সেই জন্য ও কোনো দয়া মায়া না দেখিয়ে মন্ত্র বন্ধন করেছে। আর ওর মন্ত্রবন্ধনটা আমরা কেউ ছিন্ন করতে পারবো না। কি বলছো বাবা, আমরা নন্দিনীকে ওখান থেকে বের করতে পারবো না? গত 20 বছর ধরে ওই ঢিপির মধ্যে কত কষ্ট পেয়েছে নন্দিনী, এখন কি আবার সেই কষ্ট সহ্য করবে? নন্দিনীকে ছাড়ানোর কি কোনো উপায় নেই? তার জন্য কেবল একটাই রাস্তা আছে, কিন্তু সেটা সুযোগ বড় কম। কি করতে হবে আমাকে তুমি বলো বাবা। মাধবীর ওই মন্ত্রবন্ধন থেকে নন্দিনী যদি কোনোভাবে বেরিয়ে আসতে চায় সেটা শুধুমাত্র কালচক্রের মাধ্যমেই সম্ভব। কালচক্রটাকে খুঁজে বার করে ওটাকে ওই ডেরার মধ্যে দিলে কালচক্রের শক্তি মন্ত্রবন্ধনের শক্তিকে ছিন্ন করে দেবে, তখন নন্দিনী বাইরে চলে আসতে পারবে। একটা কালচক্র তো অরুণের কাছে আছে বাবা, আর ও এখন মালয়েশিয়া গেছে, এই কটা দিন তো কিছু করা যাবে না। কিন্তু মালয়েশিয়া থেকে ফেরার পরই আমি ওর কাছ থেকে যে কোনো উপায়ে ওই কালচক্রটা ফেরত নিয়েই আসব। অরুণ কি সহজে কালচক্রটা দিয়ে দেবে? অরুণ কালচক্রটা না দিলে আমি ওর খুন করে ফেলবো। কালচক্রটা নিয়ে নন্দিনীকে বাইরে নিয়ে আসতেই হবে,
নন্দিনীর জন্য আমি সব করতে পারি বাবা। নন্দিনীকে বাইরে আনার দায়িত্ব আমার। এবার যেদিন তোমার কাছে আসবো সেদিন নন্দিনী আমার সঙ্গে থাকবে। গায়ত্রী, সেই দিন স্তূপের কাছে গিয়ে নন্দিনীকে দেখছিল, আজ আবার মুনিস্বামীর বাড়িটা খুঁজে নিয়ে গেছে। সন্ধ্যা এরকম কেন করছে? সন্ধ্যা আর মুনিস্বামীর মধ্যে কি সম্পর্ক? ভেবেছো নন্দিনীর সাথে যা পাপ করেছো মৌনব্রত রাখলে সেই পাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে? আমি বলছি ওই পাপের মুক্তি কিভাবে। অরুণের কাছে থাকা ওই কাল চক্রটা আমার চাই। ওই কাল চক্রটা থাকলে নন্দিনীকে আমি ওই ঢিপি থেকে বের করে আনতে পারবো। তুমি এটা কি করে করবে আমি জানি না। অরুণের কাছ থেকে কাল চক্রটা এনে তুমি আমাকে দেবে। অরুণকে এখানে ডাকবে বা ওকে ফোন করে কোথায় আছে সেটা তুমি জানবে। কি করবে আমি জানতে চাই না। নন্দিনীকে বাঁচাতে ওই কাল চক্রটা আমার চাই, ব্যাস। হে ভগবান, কাল চক্র তো আমার কাছে নেই, ওটা তো ঢিপির ভেতরেই আছে। নন্দিনীর একদম কাছেই আছে কাল চক্রটা, ও কেন এখন ওটা দেখতে পাইনি? নন্দিনীর জন্য ভালো কিছু করার একটা সুযোগ পেয়েছো তুমি, সেটা ব্যবহার করো আর নিজের পাপটা ধোও। যদি তুমি কিছু না করতে পারো তাহলে মনে রেখো নন্দিনীর জন্য আমি সব করতে পারি। আমাকে না রাগিয়ে কাল চক্রটা কি করে আনবে সেটা ভাবো। আমাদের বিপদ আছে, তাই ওর গলা ধরার সময় আমি ওর স্বর বেঁধে দিয়েছিলাম। এই
সব ইয়ারকি আমার সাথে আর করো না। কালকের মধ্যে যদি কালচক্র আমার হাতে না আসে, অরুণ আর দেবসেনাকে আমি শেষ করে ফেলবো। বাঁচানোর জন্য তুই যা ইচ্ছা কর, কিন্তু তুই পারবি না। নন্দিনীর ব্যাপারে তুই যাই করতে যাবি, আমি আমার তপস্যা শক্তি দিয়ে তখনই নষ্ট করে দেব। নন্দিনীকে সাহায্য করার জন্য এটাই যেন তোর শেষ চেষ্টা হয়, এটাই শেষবার, ভালো করে মনে রাখিস তুই। মালয়েশিয়ার কাজ এখন একটা লেভেল অবধি পৌঁছলো। কাজে বিজি থাকার জন্য গঙ্গার সাথে একবার কথাও বলা হয়নি। আমি ফোন করিনি বলে হয়তো রেগেও আছে আমার উপর। এক্ষুনি ফোন করে ওকে জানিয়ে দিই যে কালকেই আমি ফিরে আসছি। হ্যালো গঙ্গা, সেই দিন সন্ধ্যার সাথে কথা বলার পরই তোমার সাথে কথা হয়েছিল, তারপর থেকে একবারও আমি ফোন করিনি তোমায়। আর সত্যি কাজে এত ব্যস্ত ছিলাম যে ফোন করা হয়নি, সরি গঙ্গা। হ্যালো, দেখো মনের মধ্যে রাগ চেপে রেখো না, আমাকে কেমন ভাবে বকবে সেই নিয়ে ভাবছো তো? তোমার যেমন ইচ্ছে সেই রকম ভাবে বকো। গঙ্গা, আমি এত করে রিকোয়েস্ট করছি তাও তুমি কথা বলছো না, তাতে কিন্তু আমার খুব রাগ হচ্ছে। কিছু তো অন্তত বলো গঙ্গা। আমি এখনো কি করে বোঝাই, আমি কথা বলতে পারছি না, আমি অনেক চেষ্টা করেও কিছুতেই কথা বলতে পারছি না। আমি এত করে বলছি তাও তুমি কিছু বলছো না, মানে তুমি নিশ্চয়ই ঠিকই করে নিয়েছো যে তুমি আমার সাথে কথা বলবে না। ঠিক আছে, তুমি আমার সাথে কথা বলবে না তো? সত্যি তো আমি তোমায় এতদিন ফোন করিনি, তোমার সাথে একবার কথাও বলিনি, তাই হয়তো তুমি আমায় এই শাস্তিটা দিচ্ছ। কাজ একবার শেষ হলেই কিন্তু আমি ফিরে আসবো গঙ্গা। আর বাড়িতে এসে প্রথমে তোমার সাথেই কথা বলবো। হ্যালো গঙ্গা, কি হলো ব্যাপারটা? একবার ফোন করে দেখা যাক।
তুমি ধরছো না কেন? নাও কথা বলো। ও এই জন্য তুমি মৌনব্রত পালন করছো, দাদু বলেছে, তাই তুমি কথা বলছো না। তুমি আমার সাথে কথা না বলে থাকতে পারবে, কিন্তু তুমি বাবার সাথে কথা না বলে থাকতে পারবে না। নাও কথা বলো। ঠিক আছে, তুমি কথা বলবে না বলে ঠিক করে নিয়েছো, আমি বাবার সাথে কথা বলছি। স্পিকার অন করে রাখছি, বাবা যা বলবে সেটা তুমি শুনতে পাবে। হ্যালো বাবা। হ্যালো দেবসেনা, গঙ্গার কি হয়েছে? ও কথা বলতে চাইছে না কেন আমার সাথে? গঙ্গা নাগমাতার জন্য ব্রত পালন করছে বাবা। গঙ্গা কারুর সাথে কথা বলবে না বলে মানত করেছে, সেই জন্য কারুর সাথে কথা বলছে না। ওকে কে বলেছে এসব মানত করতে? এরকম ব্রত করার পাগলামি কে বলেছে ওকে? ঠাকুরের জন্য করা ব্রতটাকে তুমি পাগলামি বলো না বাবা। বুঝতে পারছি দেবসেনা, কিন্তু সবকিছুর একটা সীমা থাকে। এরকম করে করে ওই নাগমা নাগমা বলে বলে পুজো করে করে গঙ্গা সব সময় অকারণে কষ্ট পায়, তার উপর আবার এইরকম একটা ব্রত পালন। আমি বুঝতে পারছি গঙ্গাকে কেউ অন্ধবিশ্বাসের পাঠ পড়িয়ে এই ব্রত টত করাচ্ছে, এটাকে আমি কি বলবো? ঠিক আছে, মানছি যে নাগমাতা শক্তিশালী ঠাকুর, আমি একবারও অস্বীকার করছি না। নাগমাতার প্রতি গঙ্গার যে ভক্তি সেটা গঙ্গার মনের ভেতরেই থাক, কিন্তু এইসব অন্ধবিশ্বাস করে এই ব্রত পালন করে কি হবে বলতো? এই পুজো আচার বিষয়ে এত অন্ধবিশ্বাস, প্রত্যেকবার নিজেকে কষ্ট দেওয়া, এত জেদ গঙ্গার, এটাই আমার সহ্য হয় না। বাবু তুমি ওকে ফোনটা দাও, আমি একটু কথা বলবো। বাবা তোমার সাথে কথা বলতে চাইছে গঙ্গা। গঙ্গা তুমি যে কারণেই এই মৌনব্রত পালন করে থাকো না কেন, সেটা এক্ষুনি শেষ করো। কাল যখন আমি বাড়ি ফিরবো আমি কিন্তু তোমার সাথে কথা বলতে চাই, তারপরেও যদি তুমি কথা না বলো আমিও কিন্তু কথা বলবো না, এবার ভেবে নাও। গঙ্গা মনে হচ্ছে তোমার মৌনব্রত করার জন্য তোমার আর বাবার মধ্যে ঝগড়া হয়ে যাবে, তাও তুমি এই ব্রত পালন করবে? এখনই এই ব্রতটা ভেঙে কথা বলো গঙ্গা। গঙ্গা তোমাকে এত করে বলছি তুমি তাও শুনছো না, এখন কি করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। দাদু আর মাধবী দুজন মিলে সাপটাকে ধরেছে বলে তোমার ভালো লাগেনি, ডেরার মধ্যে থেকে যাতে সাপটা বেরিয়ে আসতে পারে সেই জন্যই তুমি মৌনব্রত করছো, সেটা আমি বুঝে গেছি। তুমি পুজো করার জন্য নাগমাতা কখন সাপটাকে দেরার থেকে ছাড়বে সেটা আমি জানি না, কিন্তু ততক্ষণ যদি তুমি মৌনব্রত পালন করো তাহলে তোমার সাথে বাবা ঝগড়া হয়ে যাবে, সেই জন্য সাপটা যাতে বাইরে আসতে পারে আর তোমার ব্রতও পূরণ হয় সেই ব্যবস্থাই করছি। সাপটাকে আমি কি করে বাইরে আনবো সেটাই তুমি এখন ভাবছো তো? আমি খুব ছোট তো, তাই একটু চেষ্টা করলেই ওই ডেরার গর্ত দিয়ে আমি ভেতরে যেতে পারবো। আমি ডেরার ভেতরে গিয়ে সাপটাকে বাঁচিয়ে এক্ষুনি নিয়ে আসছি গঙ্গা। যে কোনো ভাবে ডেরার ভেতরে যেতে হবে, আর তার জন্য তুমি সাহায্য করো, আমাকে ভেতরে যাবার ব্যবস্থা করে দাও নাগমাতা।
কাঁদছিস কেন? কি হয়েছে গঙ্গা? আমায় বল। আরে কি বলছিস বুঝতে পারছি না তো। আরে বিপদে কথা বললে পাপ লাগে না রে, তুই ব্রতটা ভুলে গিয়ে কথা বল মা। ও কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না আমি। আরে শোন, আমি বুঝতে পারছি না। দেবসেনার জুতোটাকে দেখাচ্ছ কেন? দেবসেনা কোথায় গেল? শুধু ব্যা 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 করলে কি করে বুঝবো কি হয়েছে সেটা? পরিষ্কার করে বলবে তো, নাহলে বুঝবো কি করে? আরে ব্রত ভেঙে গেলে যাক, ঠিক করে বলো তো কি হয়েছে। এমনটা কেন করছে বুঝতে পারছি না। দেবসেনা ওই ঢিবির মধ্যে পড়ে গেছে মনে হয়। আমার ওই মন্ত্রবন্ধন পেরিয়ে দেবসেনা ঢিবির মধ্যে গেল কি করে? কি বলছো বলো তো? ওই ঢিবির মধ্যে বল পড়েছে বললে বিশ্বাস করে যায়, মঙ্গলসূত্র চেন আংটি পড়েছে বললেও মানা যায়। দেবসেনা ওই ঢিবির মধ্যে পড়ে গেছে, ছ বছরের একটা বাচ্চা ওই ঢিবির মধ্যে ঢুকতে পারে? আরে এটা যদি শুধুমাত্র একটা ঢিপি হতো তাহলেও তোমার কথাটা মেনে নিতে পারতাম, কিন্তু ওটার ভিতরে 10 ফুটের একটা লম্বা সাপ আছে। আর এই সাপটার যদি একটা জ্যান্ত মোরগকে গিলে ফেলার শক্তি থাকতে পারে তাহলে ও তো বাচ্চাটাকে ভেতরে টেনে নিতে পারে। কি বলছো? দেবসেনা ওই ডেরার মধ্যে আছে? হ্যাঁ, এই মাধবী সাপটাকে ঢিপির মধ্যে বন্ধ করে রেখেছে বলে সাপটা অত্যন্ত রেগে গেছে, আর ওই জন্যই বাচ্চাটাকে ঢিপির কাছে দেখে ভেতরে টেনে নিয়েছে। আমি কি ফায়ার ব্রিগেডে ফোন করব? কাউকে ফোন করার কোনো দরকার নেই, কারণ হলো কারোর পক্ষে ঢিবির মধ্যে পা রাখা সম্ভব নয়। তোমার কথা আমরা এখানে কেউ বিশ্বাস করব না। আমাদের গঙ্গা কখনো মিথ্যে কথা বলে না। দেবসেনা এই ঢিবির ভেতরেই আছে। আরে দেবসেনাকে ওই সাপটা কিছু করার আগে সবাই মিলে ডেরাটাকে ভেঙে দাও। আরে অন্য কেউ কেন? আমি ডেরাটা ভেঙে দিয়ে দেবসেনাকে বার করছি। হ্যাঁ যা করবে তাড়াতাড়ি করো। আরে মানবতা দাঁড়াও, দেবসেনাই ঢিপির মধ্যে নেই। তাহলে দেবসেনা কোথায় আছে সেটা বলুন না। আমার শক্তি দিয়ে আমি দেখছি দেবসেনা কোথায় আছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেবসেনা ওই গাছের নিচে আছে। কোন গাছের তলায় আছে? কেউ চিন্তা করবেন না, আমি ওকে নিয়ে আসছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
দেবসেনা, দেবসেনা আমার কি হয়েছিল, এখানে কি হচ্ছে? তোমার কিচ্ছু হয়নি, তুমি ভালো আছো। কেন সবাই এখানে দাঁড়িয়ে আছে? দেবসেনা, গঙ্গা এই ঢিবির মধ্যে থাকা সাপটাকে ছাড়তে বলেছিল। তুমি যদি চুপচাপ শান্ত হয়ে থাকো, আমরা তাহলে তোমার কথা শুনবো। হ্যাঁ আন্টি, সাপটা ডেরার মধ্যে থাকার জন্য গঙ্গার খুব মন খারাপ করছে। সাপটাকে তাড়াতাড়ি বাইরে আনুন না আন্টি। আমি বলছি তো, নিশ্চয়ই ওকে বাইরে আনবো। খুশি তো? তুমি এখন ভেতরে যাও সোনা, গিয়ে বিশ্রাম নাও। রাজশেখর, দেবসেনা খুব ক্লান্ত হয়ে আছে, ওকে ভেতরে নিয়ে গিয়ে কিছু খেতে দিন। এসো মা, এসো। দেবী, হ্যাঁ দাদা, ওকে ঘরে নিয়ে যাও। কিরণ, কি তুমি দেবসেনাকে? ঠিক আছে। হ্যাঁ, আপনারা সবাই এখানে দাঁড়িয়ে কেন? আমি বললাম তো দেবসেনার কিচ্ছু হয়নি। যান, ভেতরে যান। চলো চলো, আস্তে। হ্যাঁ চলো, দেবসেনাকে আগে কিছু খেতে দিতে হবে। ঢিবিটা ভেঙে নন্দিনীকে বাইরে আনার চেষ্টা করছিস, তাই জন্য এত নাটক করছিস তুই, তাই না? এইরকম নাটক করতে যদি আমি আর তোকে দেখি, তোর গলার স্বর কেড়ে নিয়ে যেমন তোকে বোবা বানিয়ে দিয়েছি, এবারে চোখ দুটো কেড়ে নিয়ে তোকে অন্ধ বানাবো। মাধবী, আপনার কথাই আমি শুধুমাত্র ওকে বোবা বানিয়ে রেখেছি, আর এই অবস্থায় থাকা সত্ত্বেও একটা ছোট্ট বাচ্চাকে ব্যবহার করে ওই নন্দিনীকে বাঁচানোর চেষ্টা করছিল। এই যে কত বড় একটা মিথ্যাবাদী সেটা এখন বুঝতে পারছেন তো? একে এমনি ছেড়ে দিলে আমাদের মাথায় উঠে নাচবে। আপনি এর ব্যাপারে আমাকে আর কোনো কথা বলতে আসবেন না। ও প্রথমে নন্দিনীর ভক্ত, তারপর আপনার বৌমা। এই কথাটা মাথায় ঢুকিয়ে নিন, আর ওর ব্যাপারে এখন থেকে সাবধান হয়ে যান। এটা আমাদের জন্যই ভালো। চলুন। কিন্তু আমা, আমি দেখে নেব। মহাকালী, ওম কালী মহাকালী, ওম কালী মহাকালী, ওম কালী মহাকালী। ফোন করে আমাকে আসতে বললেন তাড়াতাড়ি। Thank you.
এটা আমাকে কেন দিচ্ছেন? যখন লক্ষ্মী তোমার কাছে আসতে চাইছে সেটাকে কখনো মানা করতে নেই। আপনি অনেক দিন ধরেই রাজনীতিতে অনেক বড় জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন, সেটার জন্যই এই পুজো। এটা দিয়ে আমি কি করব? এটা এই মুহূর্তে মহলে নিয়ে যাও আর মাধবীর রুমে গিয়ে চার কোণে রেখে এসো, কিন্তু ও যেন জানতে না পারে। আমার এমপিসিট পাওয়ার জন্য আমার রুমে রাখাটা ওকে, মাধবীর রুমে রাখতে বলছেন কেন বলুন তো? আগে আমি যেটা বলছি সেটা ভালোভাবে করো, পরে এত প্রশ্ন করবে। এটা মাধবীর ঘরে রাখার পরে তোমরা সোজা রাজশেখরের ঘরে চলে যাবে আর ওনার কাছে কালচক্রটা চাইবে। উনি স্বাভাবিকভাবেই সেটা দিতে চাইবেন না, কিন্তু আপনারা জোর করে যাবেন আর ওটা নেওয়ার চেষ্টা করতে থাকবেন। কালচক্রটা ওখানে কোথায়? মাধবীর ঘরে আছে। মাধবীর কাছে কালচক্রটা আছে সেটা তোমরা দেখেছো নাকি? আমি খুব ভালো করে জানি, ওই কালচক্রটা রাজশেখরের কাছেই আছে। আপনি যখন রাজশেখরের কাছে আছে বলে কনফার্ম করছেন, তাহলে ওনার কাছে গিয়ে চাই চলুন। কিন্তু এইটা মাধবীর রুমে কেন রাখতে বলছেন বলুন তো? মাধবী রাজশেখরকে একরকম বশীকরণ করে রেখেছে। তুমি ওর ঘরে গিয়ে লেবুগুলো রেখে আসলে ওর মন্ত্রশক্তিটা কাজ না করে ওকে বেঁধে রাখবে। সেই সময় তোমরা গিয়ে রাজশেখরের কাছে কালচক্রটা চেয়ে নেবে, ও দিয়ে দেবে। মানে আমি আপনাকে কালচক্রটা এনে দিলে আপনি আমাকে এমপিসিটটা পাইয়ে দেবেন? ঠিক আছে, আমি দাদার কাছ থেকে কালচক্রটা এনে দেব, কিন্তু আপনি আমার এমপিসিটটা পাওয়ার জন্য যা করার করুন, কিন্তু কাজ হবার পরে কথা ঘোরালে হবে না। তুমি যদি কথা না বদলাও তাহলে আমিও বদলাবো না। যাও, কালচক্রটা নিয়ে এসো। ঠিক আছে, আমি নিয়ে এসে আপনার সঙ্গে দেখা করছি। আশীর্বাদ করো মা। বাবা, ভৈরবী যেমন বলল আঙ্কেলের কাছ থেকে কালচক্রটা নিয়ে ভৈরবীকে দিয়ে দেবো, এই ভৈরবী আমাদেরকে সামনে রেখে মাধবীর উপর বদলা নিতে চাইছে। আমাদের কাজ হলেই হলো, সেই জন্যই তো এগুলো নিলাম। মাধবীর কাছ থেকে কালচক্রটা নিয়ে আমি রাখবো, কিন্তু কোনোভাবেই ভৈরবীকে দেব না। বাবা, দাহারুন বলেছো কিন্তু তুমি। ভৈরবী তোমাকে বোকা বানাতে চায় আর তুমি ভয় পাওয়ার নাটক করছো, সুপার বাবা। আমাকে ও কখনোই আর বোকা বানাতে পারবে না। এই লেবুগুলো তোমাদের হাতে দিয়ে পাঠিয়েছি কালচক্র নিয়ে আসার জন্যে নয়, ওই মাধবী নন্দিনীকে যে মন্ত্রবন্ধনে বেঁধেছে সেটা ভাঙার জন্য। এই মাধবী, আমাকে তুই অপমান করেছিলিস তাই না? তোর মন্ত্রশক্তি কি আমি সেটা দেখে নিয়েছি, এবার আমার মন্ত্রশক্তিটা তুইও দেখবি। তোর খেলা থেকে তো আমি বেঁচে গেলাম, কিন্তু আমার খেলা থেকে তুই কখনোই বাঁচতে পারবি না। আমার সমস্ত শক্তি ব্যবহার করে নন্দিনীকে ওই ঢিপি থেকে বাইরে বার করব আমি। তোর বিনাশ আমার হাতেই হবে, দেখতে থাক। আই বেতন
হ্যাঁ বাবা। মাধবী আসার আগে এগুলো ঠিক জায়গায় রেখে দিই। তাড়াতাড়ি বার করো, তাড়াতাড়ি। হ্যাঁ, ঘন্টা রাখ ওই দিকের একটা, তাড়াতাড়ি দাও। ওইখানে ওইখানে রাখ, বাবা এখানে এসো, বাবা এখানে এসো, দেখতে পাবে না। Oh!